সুকান্ত পল্লী কালীবাড়ি কমিটির উদ্যোগে এদিন বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা বাচ্চারা যারা পূজোর সময় জামা কাপড় কিনতে পারে না, তাদের হাতে শুক্রবার নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এদিন সুকান্ত পল্লী কালীবাড়ি কমিটি বস্ত্রদান করল। উপস্থিত ছিলেন 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। তাপস চট্টোপাধ্যায় না থাকতো তাহলে কলকাতা থেকে আমরা এই 32 নম্বর ওয়ার্ডকেও চিনতাম না, কালী মন্দিরের সভাপতিকেও চিনতাম না, এবং আপনাদের কাউকেও চিনতাম না। তাই প্রথমেই আমি বলবো, তাপসদার জন্য একটা জোরে হাঁটতাম। আপনারা কলকাতায় থাকি, আমরা সারা বাংলা জুড়ে বিভিন্ন কাজ করি, কিন্তু তাপসদার মতো এইরকম মানুষ যারা যে প্রত্যেক দিন মানুষের জন্য ভাবে, এই মানুষের সংখ্যা দিনে দিনে কমছে। তো আমাদের 23টা জেলায় যদি এইরকম তাপস চট্টোপাধ্যায় একটা করে থাকে, তাহলে বন্ধু এক আসার কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এর পরবর্তী যেটা বলবো যে এই জামা কাপড় আগামী যে কালী পুজো তাকে কেন্দ্র করে আমরা আজকে আপনাদেরকে দেব। কিন্তু আপনারা যারা আজকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানে এসছেন,